ঢাকাই সুপারস্টার শাকিব খান এখন পশ্চিমবঙ্গেও সুপরিচিত। যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী আর নবাব ছবিতে কাজ করেই বাজিমাত করেছেন তিনি। তাই কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে ধীরে ধীরে তার ফ্যান ফলোয়ার বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে শাকিবের অবস্থান নিয়ে এমন মন্তব্য আর কারো নয়। শাকিব খানের হিট ছবি শিকারী ও নবাবের নির্মাতা জয়দেব মুখার্জির সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়দেব মুখার্জি বলেন, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে শাকিব খান স্টেজ শো করেছে। ওখানে জিতদেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করছে। বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা রজনীকান্তের মতো। ভারতে অনেক বড় বড় হিরো আসছে, যার মধ্যে অমিতাভ বচ্চন একজন। আমি নিজেও অমিতাভ বচ্চনের ফ্যান, কিন্তু রজনীকান্তের সিনেমা মুক্তি পেলে যে একটা উদ্দীপনা তৈরি হয় ভারতে, সেটা অন্য কোনো নায়কের ক্ষেত্রে হয় না। একই ব্যাপারটা আমি দেখতে পাই শাকিবের মধ্যে। এটা কিন্তু চারটেখানি কথা নয়। তো বন্ধুরা, সীমান্ত পেরিয়ে শাকিব খানের খ্যাতি নিয়ে আপনারা কতটা আনন্দিত, কমেন্ট করে জানিয়ে দিন।